আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি আলা আল্লাহামিল্লাহা আল্লাহ বাহদা প্রশংসা একমাত্র আল্লাহর জন্য যিনি আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এক মহান উদ্দেশ্য নিয়ে এবং আল্লাহ বর্তমান পরিস্থিতির মধ্যে এই করোনা ভাইরাসের সময়েও আমাদেরকে সুস্থ সুন্দর রেখেছেন সেই জন্য মহান আল্লাহ আল্লাহতালার কাছে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তা হচ্ছে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করেছেন সে সম্পর্কে একটু কথা বলার জন্য রাসুল সাল আলহি সাল্লামের হাদিস এবং কোরআনের সমন্বয়ে আমরা জানতে পারি আমাদেরকে আল্লাহ আল্লাহতালা পৃথিবীতে কেন প্রেরণ করেছেন এ সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনুল ক্যারিমে সুরা আজাতের একান্ন নম্বর সুরার ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা বলেন ওমা খুল জিনুদিন যে এ আয়াতের অর্থ আমরা সকলেই জানি যে আল্লাহ তালা এখানে বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যেই সৃষ্টি করেছি অতএব এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য বর্তমানে আমাদেরকে ইবাদত করতে দেখা যায় না আমরা ইবাদত করতে এখন ইচ্ছুক নয় আমরা অধিকাংশ মানুষ আল্লাহ আল্লাহতালাকে পৃথিবীতে এসে বলে গিয়েছি অধিকাংশ মানুষ আমরা আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে ইচ্ছা পোষণ করি না এ সম্পর্কে মহান আল্লাহ তালা সুরাই ইউসুফের একশো ছয় নম্বর আয়াতের মধ্যে বলেন অধিকাংশ মানুষ ইমান আনার সত্ত্বেও ইমান আনার পরেও তারা মুশ্রিক মহান আল্লাহ তালা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছিলেন সেই উদ্দেশ্যকে আমরা বলে গিয়ে আমরা আল্লাহ তালার ইবাদত করতে বলে গিয়েছি এ সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন এই দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা দুনিয়া ধোঁকার সামগ্রী এই দুনিয়ার ধোঁকাই পরে তোমরা যেন আল্লাহকে বলে না যাও এ সম্পর্কে আল্লাহ আল্লাহতালা সুরা আলার মধ্যে ষোলো এবং সতেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে বালতু আল্লাহ তালা এখানে বলেন যে বালতু সিরোনাল হায়াতার দুনিয়া তোমরা মানুষ তো দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দাও অথচ আখিরাতের জীবন হচ্ছে উৎকৃষ্ট স্থায়ী সেই স্থায়ী জীবন রেখে আজ আমরা এই ধুকা দুনিয়ার পিছে পড়ে আমরা মহান আল্লাহ তালার ইবাদতকে ভুলে গিয়েছি মহান আল্লাহ তালার যে ইবাদত করতে হবে এ কথা আমরা মাথা থেকে সরিয়ে নিয়েছি দুনিয়া হচ্ছে ধোকার সামগ্রী এই দুনিয়ার মুহে পড়ে আজ আমরা আমাদের রবকে বলে গিয়েছি এ সম্পর্কে মহান আল্লাহ তালা সুরা আলী ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের মধ্যে বলেন অমাল হায়াত দুনিয়ার জীবন আর কিছু নয় শুধুই ছল না এই দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা এই দুনিয়ার জীবন হচ্ছে ধোকার সামগ্রী এই ধুকায় পরে আজ আমরা আমাদের রবকে ভুলে গিয়েছি অন্যত্র আল্লাহ তাআলার একটা আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা আল্লাহ তালা এখানে আমাদেরকে বলতেছেন হে মানুষ কিসের ধুকায় পড়ে কিসের মোহে পড়ে তুমি তোমার মহামহিম রব সম্পর্কে বিভ্রান্ত হয়ে গেলে কিসের মোহে পড়ে তুমি তোমার রবকে বলে গেলে মহান আল্লাহ তালা এই আয়তের মধ্যে আমাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছেন যে তোমরা কোন জিনিসের মুহে পড়ে কিসের মুহে পড়ে তোমরা আমাকে বলে গেলে তোমার রবকে কেন ভুলে গেলে যেই রব তোমাকে সৃষ্টি করেছেন এই আয়তের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা আমাকে ভুলে যেও না দুনিয়ার ধুকাই পরে তোমরা আমাকে বলে যেও না কারণ আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি পৃথিবীতে একমাত্র আমার ইবাদত করার জন্য আজ আমরা দেখা যায় আল্লাহতালার ইবাদত আমরা অধিকাংশ মানুষ করি না যারাও ইমান আনায়ন করেছে তারাও অধিকাংশ মানুষ মুশরিক কথা আল্লাহ তালা সুরাইউসুফের একশো ছয় নম্বর আয়াতে বলে দিয়েছেন যে অধিকাংশ মানুষ ইমান আনার পরেও তারা মুশরিক তাহলে সবগুলো হাদিস সবগুলো কোরআনের আয়াত বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সত্যিকার অর্থে আজ আমরা ইবাদতে গাফেল আমরা ইবাদত করতে ইচ্ছা পোষণ করি না অথচ আমরা জানি এই পৃথিবী আসলে কিছু নয় পৃথিবী হচ্ছে ধোকার সামগ্রী এই পৃথিবী আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দিয়েছে এই দুনিয়াকে আমরা আজ বেশি প্রাধান্য দিয়ে ফেলতেছি এ সম্পর্কে আরেকটা কোরআনের আয়াত রয়েছে আল্লাহ তালা কোরআনুল কারিমের সূরা তাকাসুরের মধ্যে বলেছেন আল্লাহ আল্লাহ তালা এখানে বলেন যে প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা পড়ে গিয়েছ প্রাচুর্যের মোহে তোমরা পড়ে পড়ে গিয়েছ যদিও তোমরা দেখতে পাও যে তোমাদের মৃত্যু অতি নিকটে কবরে তোমাদেরকে যাইতে হবে আমরা জানি আমাদেরকে এই দুনিয়া ছেড়ে একদিন কবরে চলে যেতে হবে তারপরও আমরা এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার চাকচিক্য আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে এই মোহ থেকে আমরা যতদিন না এখান থেকে আমরা ইচ্ছাকৃতভাবে আমরা উঠে আসতে পারব ততদিন পর্যন্ত এই দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তর থেকে যাবে না অতএব আমরা যদি তালার ইবাদত করতে চাই তাহলে আমাদেরকে সহি নিয়ত করে আমরা অতীতে যে ভুল করেছি এই ভুলের জন্য তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর মাফ চাওয়ার পর আমরা নতুন করে আমরা যেন জীবন শুরু করতে পারি আল্লাহ তালার ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ তালার ইবাদতের মধ্য দিয়ে আমাদের জীবন যেন বাকি জীবন আমরা যতটুকু জীবন যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আল্লাহ তালা যতদিন আমাদেরকে হায়াত রাখবেন আমরা ততদিন যেন আল্লাহ তালার ইবাদত করতে পারি আসুন এই প্রতিজ্ঞা করি এই সংকল্প এই দৃঢ় সংকল্প করি আল্লাহ তালা যেন আমাদেরকে তার ইবাদত করার জন্য তৌফিক দান করে আমরা যেন হেলাই দুলাই এই দুনিয়ার মুহে পড়ে আর যেন আল্লাহ তালার ইবাদত থেকে দূরে সরে না যায় আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের উপর রহম করুন আল্লাহ আমাদের উপর দয়া করুন আমরা যেন আল্লাহ তালার ইবাদত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে আমাদের এই দোয়াকে কবুল করুন আমিন ইয়া রব্বাল আলামিন।